তাবলিগে জামাতে সময় দিচ্ছেন দর্শক প্রিয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট নাটকের অভিনেতা জিয়াউল হক পলাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এর আগে বুধবার ফেসবুকে একটি স্টোরি পোস্ট করেন পলাশ। ছবিতে দেখা যাচ্ছে মসজিদের পাশে বসে পাঞ্জাবি টুপি মাথায় সেলফি তুলেছেন তিনি। এছাড়া আরও একটি ভিডিওতে দেখা যায় পলাশ মসজিদের ভিতর ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন, সামনে মুসল্লিরা বসে শুনছেন। জানা গেছে পলাশ ছোটোবেলা থেকে তাবলিগ জামাতে যান, এর মাঝে অনেক দিন দূরে ছিলেন। তবে গত 24 আগস্ট তিনি দিনের জন্য তাবলিগে জামাতে গিয়েছিলেন, 3 দিনের জন্য। সেখানে 3 দিন ইবাদত শেষে 27 তারিখে বাসায় ফিরেছেন। তাবলিগে সময় দেওয়ার কারণে অভিনেতা চাষী আলমের বিয়েতে উপস্থিত হতে পারেননি পলাশ। এ বিষয়ে ব্যাচেলার পয়েন্ট নাটকের হাবু ভাই বলেন, কিছুদিন আগে পলাশ বাবা হয়েছেন, সন্তানের জন্মের আগে সে নিয়ত করেছিলেন তাবলিগে যাবেন। আমার বিয়ের দিন ভোরে সে 3 দিনের জন্য বাড়ি থেকে বের হয়, তাই পলাশ বিয়েতে আসতে পারেননি। এদিকে পলাশকে তাবলিগে সময় দিতে দেখে ভক্ত অনুরাগীরা বেশ খুশি হয়েছেন। তারা এই অভিনেতার মুখ থেকে ইসলামিক বিভিন্ন বিষয়ে আলোচনা শুনে প্রশংসা করছেন।